ঈদের শুভেচ্ছা জানালেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কি বলেছেন তিনি আমরা দেখব। আজ পবিত্র ঈদ, যাকে বলা হয় ঈদুল ফিতর। কাল রাতে সওয়ালের চাঁদ আকাশে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে মহা সমারোহে, মহা উচ্ছ্বাসে, মহা আনন্দে ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ সর্বত্র উৎসব আর উৎসব, মানুষের হাসি আর আলিঙ্গন। বলা হয় ঈদ হচ্ছে মিলনের উৎসব, ঐক্যের উৎসব, সাম্য আর সম্প্রীতির উৎসব। 610 সালে এই রমজান মাসে এই পৃথিবীতে উমাল কিতাব কুরআন নাজিল হয়েছিল নবী হযরত মুহাম্মদের মাধ্যমে। ইতিহাস এ কথা বলে, তাই স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি সর্বত্র মানুষের মধ্যে এক আনন্দ, উৎসব, উচ্ছ্বাসের প্রবাহ বইছে। আসুন আমরা সবাই একে অপরকে আলিঙ্গন করে ভ্রাতৃত্ববোধে, বন্ধুত্ববোধে, আত্মীয়তাবোধে একাত্ম হই। আমরাই তবেই প্রকৃত ঈদ আমরা পালন করতে পারব। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি কোন অকেশনে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী।